নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, আমি দেখিছে অনেক ব্যক্তি বহু সময় ধরে প্রায়ত কঠিন পরিশ্রম করে থাকে, কিন্তু পূর্বরু সে যে গরিব লে আজ সেমতি সেই গরিব হয়ে অনেক এবং সেমিতি খটি খাই জীবন বঞ্চুচার। এর কারণ কম বাস্তবরে এমানকর অজ্ঞানতাই এমানকর দুঃখর কারণ হয়ে থাকে। এমানকর ভুল চিন্তাধারা এমানে সবুদিন গরিব হয়ে রয়ে থাকে। ধরা যাও জন ব্যক্তি দিনকু মজদুর বা খটি করে 400 টাকা রোজগার করছে, প্রকৃতরে সেমানে সে 400 টাকা প্রত্যেক দিন কেমিতি খরচ করে থাকে তাকে আমি এবে হিসাব করিবা। সেমানে প্রত্যেক দিন সেমানক খাইবার খরচ করতে 100 টাকা, যেহেতু সেমানে বহুত পরিশ্রম করতে সেমানে ভাবন্তি নিদ হওয়া আমাকে বিভিন্ন আডিকশন বা নিশা দরকার, সেথিপাই সে 100 টাকা খরচ করতে। তৃতীয়রে অন্যকে দেখি অন্যর জিনিস বা আসবাবপত্র লক্ষ্য করে সেমানে লিয়াবিলিটি জিনিস কিনি থাকে। লিয়াবিলিটি অর্থ হচ্ছে যে জিনিস কিনা দ্বারা সেতিরে আমার অধিকর অধিক টঙ্কা খরচ হয়ে থাকে। উদাহরণ স্বরূপ বাইক্রে আমি পেট্রোল পকাইলে বাইক চালে, মোবাইলে আমি রিচার্জ কলে কল যায়, তাহা বাবদরে ধরা যাও 100 টাকা। চতুর্থরে অন্যঠার অসুবিধা সময় ধার আনিবা, আউ সে ধার আনিথিবা টঙ্কাকু সুজিবা, ধরা যাও সে 100 টাকা। এমানকর ইনকম 400 টাকা, দিনকু 400 টাকা খরচ হয়ে যাই থাকে। এণু এমানে পূর্বরু যাহা লে এবে মধ্যে ঠিক সেয়া রহবে। যদি এমানে এই 400 টাকা ঠিক উপায়ে খরচ করবে তাহলে এমানক স্থিতি গরিবরু ধনী হয়ে পারিব। যদি এমানে খাদ্য পাই 100 টাকা খরচ করবে, পরিশ্রম পাই আমার কোণসি নিশা বা আডিকশন নেওয়া আবশ্যক নাই, যেহেতু এমানে কু অভ্যাসের অভ্যস্ত হয়ে যাই, এমানক মনোভাব সেমিতি হয়ে যাই। এই কু অভ্যাস পাই এমানে মধ্যে মেডিকালে আডমিট হুম চিকিৎসা পাই, পয়সা নথিবা কারণ এমানে অন্যঠার ধার কর্জ আনি থাকে। তৃতীয়রে অন্যকে অনুসরণ ন করে আমি যা দরকার সেই জিনিসকে আমি ব্যবহার করা। লিয়াবিলিটি জিনিসকে ন কিনি আমি আসেট জিনিস কিনা। আসেটর মানে হচ্ছে যে জিনিস কিনা দ্বারা আমি সে লাভ বাহার করে থাকি, যেমিতিকি জমি কিনা, সোনা রূপা, অলঙ্কার আদি, এর মূল্য দিনকু দিন বড়ি থাকে। যদি আমি কোণসি অটো কিনি লোক মানক যা আসবা ভড়া লগাইবা, এহা মধ্যে আসেটর অন্তর্ভুক্ত। চতুর্থরে অন্যঠার ধার আমি কাহিকি আনি থাকি, যেহেতু আমার দেহ অসুস্থ অত্যধিক চিন্তা থাকে সেথিপাই আমি ধার কর্জ করে থাকি। যদি আমি আডিকশন নেবা নাই, দেহ সুস্থ রহিব, লিয়াবিলিটি জিনিস কিনা নাই ও টঙ্কা যদি আমি সঞ্চিত রাখিবা তাহলে নিশ্চিন্ত আমি গরিবরু ধনী হয়ে পারিবা। তেমন দর্শক বন্ধু, নিরন্তর কাম করুথিয়া ব্যক্তি নিশ্চিন্ত সফল হয়ে পারিব ও ধনী হয়ে পারিব, যদি সে টিকিয়ে বুদ্ধি খরচ করে এবং দৃঢ় নিষ্ঠা সহ অগ্রসর হুয়ে তাহলে সে নিশ্চিত গরিবরু ধনী হয়ে পারিব ও অসফলতার সফলতা নিশ্চিত পাইপারিব। তেমন দর্শক বন্ধু, মু আজ এতিকি রয়েছি। যদি আপনার ছোট কথাটি ভাল লাগি থাকে তাহলে নিশ্চিত কমেন্ট মাধ্যমে আপনার মতামত জনাইবে। নমস্কার, ধন্যবাদ, গড ব্লেস ইউ, জয় জগন্নাথ।